সাম্প্রতিক সময়ত পর্যটন উদ্যোগত যি ধরনের এক কথা আছে যে পর্যটন মানে বন পর্যটন বা প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর যুক্ত ঠাই, এই ঠাইসমূহলে আসলে পর্যটক সকল যায়। কিন্তু লাহে লাহে অসমত এটা উদ্যোগ গ্রা করে উঠিছে, সেইটোৱে হৈছে যে গ্রাম্য পর্যটন আর যেটু কৃষি পর্যটন, যেটু যে গ্রাম্য অঞ্চলত কৃষি পদ্ধতিক এতিয়া পর্যটনলৈ মানে রূপান্তর করেছে একাংশ উদ্যোগীয়ে তথা ব্যবসায়ী। গতিকে তারে এক উদাহরণ হিসাবে বোকাখাটর এগারী প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তেখেতে নিজের চিন্তাধারার আরম্ভ করেছিল যময়ত লকডাউন আছিল, যে সময় করোনা মহামারীর কারণে পৃথিবী বন্ধ আছিল, সেই সময়ত প্রভাব পড়েছিল সেই সময়তে তখেতে চিন্তা করে কৃষিকর্মর প্রতি তখেতর নিজের ভূমিত তখেতে এক এই এগ্রো ট্যুরিজম যেটু কয় কৃষি পর্যটনের কারণে তখেতে চিন্তা চর্চা আরম্ভ করেছিল আর সেই এটা প্রতিষ্ঠা লাভ করেছে এখন ফার্মে, জেসিয়ার ফার্ম। আমি উপস্থিত হয়েছি এই বোকাখাটর অগ্রাতলীত আর যগী মূল ব্যক্তি তখেতে এই অগ্রাতলীর তখেতর নিজা 5 হেক্টর ভূমিত তখেতে সেই লকডাউনের সময়তে সেই চিন্তাধারে এই কৃষি পর্যটনের এই ফার্ম গড়ি তুলিলে। মানে তখেতক চিনাকি করাই দিব খুঁজছো আমার দর্শক, এখেত বিজু বরা, বোকাখাটর এগারী কৃষক তথা ব্যবসায়ী। ইয়াত দেখিবলৈ পাইছো আমি যে তখেতে এই ভূমিত দুটাক বৃহৎ আকারের দুটা ফিসারি আছে, বিভিন্ন ধরনের উদ্যান শস্যর বিভিন্ন ধরনের ইয়াত গছ আছে, ফল বিশেষ ফলাহার গছসমূহ আছে। আর তখেতর ফিসারিত এই মুহূর্তে আমি তখেতর কথা পাতোতে গম পাইছো যে তখেতর ফিসারিত 4 কিলো 5 কিলো ওজনের শীতল বাহু রৌ মাছ আর যে থলুয়া মাছ সেই থলুয়া মাছ ইয়াত উৎপাদন করেছে। মানে তখেতর কথা পাতিম, অমরক দেখাবলে কম ভিজুয়াল সমূহ, পুখুরীতে এই মাছে দানা খাই থাকা আমি দেখিছোঁ। গতি আপনার প্রথমতে জানিম যে আপনার এই ফার্মখনত কি কি ধরনের সম্পদ আছে। মই যেতিয়া 2020 চনত মানে লকডাউন হল তেতিয়া দেখিলো মই ব্যবসা করো যে ঠিকা ঠিকি করে আসলো, তারপর দেখি যে সেফল ফলপা কন্টিনিউ লাহে লাহে বন্ধ হয়ে গৈ আছে, না বিলত বা হেৰিত সবতে প্রবলেম হয়ে আছে। তারপর মই দেখিলো যে মোৰ নিজের 7 হেক্টর মাটি আছিলে, মই আরম্ভ করলো প্রথম পিছফালো ফিসারি এটা, তারপর দেখিলো যে আগফালো ফিসারি এটা বনালো, তারপর দেখিলো যে মই অকল ফিসারিত কই থাকলে মই একো নহবগৈ। প্রায় 200 পুলিমান মই নাৰিকল তামোল গছ দিলো ফিসারি পারে পারে, নেক্সট আকো নেমু প্রায় 100 মান পুলি দিলো, আগফালে আকো ইটা নতুনকে আকো আরম্ভ করেছো মই। আর ইয়াত তামোল নেমু অমিতা গছ দেখিছে, নাৰিকল হাইব্রিড বুলি নহয় আমার লোকেল আমটো দিছো, বিভিন্ন ধরনের গছ ইয়াত কঠল গছর পাই ধরি জামু গছর পাই ধরি বাকি নাই মোর ফার্মখনত। এটা খালি মই আশীর্বাদ লৈছো রাইজর আর কৃষি বিভাগের পর যদি মই কিবা অকমান সহায় পাও তার কারণে মই এতিয়ালৈকে কৃষি বিভাগের পর আপনি একো সহায় লওয়া একো নাই পাওয়া বলে মই নকও। মই আগফালে যেটু শাক পাচলি কৰিছো তাত মানে যেটু আমার কেঁচুয়া সার বলে কয় কেঁচুয়া সার অকমান পাইছো বা সেই আলুগুটি তেনেকুৱা অকমান পাইছো, ইমান যিমানখিনি পাব লাগে মই যিমানখিনি করে আছো নিজের সম্বল থাকার কারণে মই আজি করে আছো, আগলৈ মই কৰি থাকিম। কিন্তু তারপর যদি মই আকৌ যদি কিবা অলপ হয় মই বেছি বেনিফিট পাও, বেছি বেনিফিট মানে বেছি যদি মই গুটি সরাকে পাও কেতিয়া মই আগলৈ আর ভবিষ্যতলৈ আগুয়া গৈ থাকিব পাৰিম। লাহে লাহে যেটু কৃষি পর্যটন যেটু আগবাহিছে ইয়ালৈ পর্যটক সকল, যেহেতু অগ্রাতলী কাজিরঙা বনাঞ্চলের পূব প্রান্তর বনাঞ্চল আর ইয়ালে বহু সংখ্যক দেশি বিদেশি পর্যটক আহে, গতিকে লাহে লাহে পর্যটক সকলে এই কৃষিকর্ম চাবলে আহে। আপনি আপনার ইয়ালৈ পর্যটক সোমাইছে নাকি? হয়, মোৰ মানে কি হল এই অগ্রাতলী লেন্স ফরেস্ট ডিপার্টমেন্টর, হ্যাঁ, তাত যিবোৰ টুরিস্ট আহে ইয়াত মোৰ ওচৰত মানে গেটৰ ওচৰত আগফালে তাত ৰখায় যে দাদা অকণমান চাবলৈ পাৰিম নেকি, মই ৱেলকাম, একো নাই মোৰ আহক মই ভাল পাইছোঁ। তেনেকৈ ঢেৰ মানুহ আহি পেলাই সব চাৰিটা চাইড চাই চাই মেলি কয় অসমীয়া ল'ৰা হিচাপে বিৰাট ভাল পাইছোঁ বোলে, বিৰাট ধন্যবাদ দিছোঁ আপোনাক বোলে, কি কাৰণ ধন্যবাদ দিছোঁ যে আমাৰ অসমীয়া মানুহে এই কিবা লকডাউন হ'ল কিবা হ'ল ঘৰতে বহি থাকিলে খাই থাকিলে তেনেকৈ থাকিলে, কিন্তু আপুনি যে ইমানখিনি যে ডেভেলপ কৰিছে, কিন্তু মই অকলশৰীয়া অকল মই ছিংগুল মই তেনেকৈ ডেভেলপ কৰিছোঁ। যেহেতু লকডাউনের সময় যেহেতু প্রত্যাহ্বান আছিল প্রত্যেকগী ব্যক্তির কারণে প্রতিটি পরিয়ালের কারণে, গতি সেই সময় তখেতে চিন্তা করে এই যখন ফার্ম জেসিয়ার ফার্ম করেছে এই ফার্মখনে এতিয়া অগ্রাতলীলে অহা পর্যটকের আকর্ষণ সৃষ্টি করেছে, ইয়াত আকর্ষণ পাইছে, যেহেতু পর্যটক সকলে তখেতে উল্লেখ করেছে যে পর্যটক সকল আহি সোমায় ইয়াত বিভিন্ন এই ফল মূলের বাগিচা চাই ফিসারি মাছ চাই আর তেনে ধরনের কোনে কোনে তাত ফটো সেশন করে যায়। গতি এই গ্রাম্য
পর্যটনৰ কৃষি পর্যটনৰ যি এক জেসিয়ার ফার্মে উদ্যোগ লৈছে এয়া আসলে এক নিদর্শন। এই নিদর্শন যদি অসমৰ চুকে কানে নিবনুৱাসকলে যদি বাছি লয় তেতিয়াহলে স্বাবলম্বীও হ'ব পাৰিব আৰু তাৰ লগতে অন্যান্য আৰু দহজনৰ কাৰণে উপার্জনৰ পথো দেখুৱাব পাৰিব। এক উদাহরণ দাঙি ধৰিছে বিজু বৰাই আৰু মই অমৰক দেখুৱাবলৈ কম এই ফার্মখনত কি কি আছে। আমাৰ দৰ্শকসকলে নিশ্চয় গম পাব যে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানক লৈ যি পর্যটন উদ্যোগ আছে সেই পর্যটন উদ্যোগত এতিয়া লাহে লাহে সংযোজিত হৈছে এই কৃষি পর্যটন। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।